হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। প্রিয়া লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে 11:11 থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। সকাল থেকে টাইম পাই না, কারণ আজকে আমার কাজের মেয়ে আসেনি। তো দুনিয়ার কাজ করেছি, বাসন মেজেছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, আলমারিটা জিনিস নামাতে গাবা ধস নেমেছিল গোছালাম। তো এবার টিফিনে আজকে মুড়ি খাচ্ছি, খেয়ে এবার একটু বেরোবো, কাজ আছে। তো তোমরা সবাই দেখতে থাকো কী করছি না করছি, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা করতে ভুলে যেও না। আমি আমার জেদে একটা নতুন বিদেশি ফল এনেছিলাম, তার নাম হচ্ছে কিউই। জিনিসটা ভেতরে এটা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে আমার। যে তারপরে ক্লিপ জীবনের নাম শুনিনি, কিউই মিমি। আজকে নিজের ভাগ্যকে পরীক্ষা করতে চলেছি। তো কি করলাম, লটারি কেটে নিয়ে চলে এসেছি। তো দেখিনি, জানি না ভাগ্যে কি আছে, ঠিক আছে। তো যেটা আছে সেটা হবে। তো তার পরবর্তীতে আর কিছু বলে লাভ নেই, তো হলে হবে না হলে না। নিজের ভাগ্য পরীক্ষা করতে চললাম, জানি কিছু হবে না, কারণ ভাগ্যে কিছু থাকে না আমার, তার জন্য কিচ্ছু পাবো না। তো চলো এখন খাবো, খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে আসি কথাবার্তা। তো গেছিলাম বাজারের দিকে, কাজও ছিল, কাজগুলো কমপ্লিট করলাম। তো জিনিস নিয়ে এলাম, দুধ ছিল না, দুধ নিয়ে এলাম। তারপরে একটু মেয়ে মিষ্টি খাবে, মিষ্টি নিয়ে এলাম, আর লটারি কেটে নিয়ে চলে এলাম। আর কিছু আনিনি। এবার চলো খাওয়া দাওয়া করি, তারপর আসছি তোমাদের সঙ্গে। অনেক কাজ আছে, জামা কাপড়ে ঢাই পরে আছে, জামা কাপড় গোছাবো, অনেক কাজ বাকি আছে আজকে। তো সব কিছু কমপ্লিট করবো, তো তোমরা সবাই দেখতে থাকো কী করছি না করছি। তো বাইরে বেরিয়ে একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা হচ্ছে, মনে হচ্ছে ক্ষীরের, আর এটা হচ্ছে সন্দেশ। এটা আমার মেয়ে খাবে, আর এটা হচ্ছে আমি খাবো। আর এটার মধ্যে আছে হচ্ছে ধোকলা, ধোকলা কোম্পানির ধোকলা। এই যে ধোকলা কোম্পানির ধোকলা যে, তো আমি মিষ্টি, তো চলো খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো মেয়েকে পড়তে দিয়ে এই বাড়ি যাচ্ছি, বাড়িতে কাজ আছে, কাজগুলো কমপ্লিট করি চলো। তো ফাইনালি এখন সব কাজকর্ম সেরে নিয়েছি, যাচ্ছি হচ্ছে মেয়েকে আনতে। তো চলো মেয়েকে নিয়ে আসি, মেয়েকে নিয়ে এসে ও আবার পড়তে যাবে, পড়তে খেয়েই পড়তে যাবে। তো চলো যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, মেয়ে চলে এসে, মেয়ের জন্য ধোকলা এনে আনছিলো। তো ধোকলা খাওয়া হবে এখন, তো আবার যাবে পড়তে। আমার মেয়ে হচ্ছে মানে ভিআইপি, মানে এত ভিআইপি যে তার টাইমই নাই, ওই জন্য চলো পড়াশোনার জন্য আবার দিতে যাই। তো এই এদিক ওদিক এদিক ওদিক করতে করতে আমাদের জীবনটা কাটে, ঠিক আছে, দূরে করি আর লাইট বাড়াই, ঠিক আছে। তো চলো 6টা বাজে, এবার আবার ভাগ্যটাকে পরিবর্তন করা যাক। জানি কিছুই হবে না, ভাগ্যের তো কিছুই থাকে না, তবুও দেখি কি আছে না আছে। তো চলো দেখে থাকি লটারিতে আমার কি বেরোচ্ছে না বেরোচ্ছে, কিছুই হবে না এটুকুনি আমি জানি। তবুও কপালে কি আছে সেটা চলো দেখে ফেলি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে যাবে আবার পড়তে, তো ওকে দিদি যে খেতে ও খেয়ে নিক। তো আমি ওকে দিয়ে আসি, দিয়ে এসে লটারিতে কী বেরোচ্ছে না বেরোচ্ছে দেখে নিই, তারপরে কিছুই বেরোবে না আগের থেকে তোমাদেরকে বলে রাখলাম। তো আমি ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। ভাগ্যটাকে পরিবর্তন করতে চেয়ে পরিবর্তন করতে পারলাম না, এটাই হচ্ছে আমার কষ্টদায়ক সব থেকে বেশি। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর খুব 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 ভালোবাসা দিও।